এম লুকাস টেন কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করবেন এম লুকাস টেন? এম লুকাস টেনের পার্শ্ব প্রতিক্রিয়া, আপনি যদি এম লুকাস টেন নিতে ভুলে যান লিভার রোগের ক্ষেত্রে, কিডনি রোগের ক্ষেত্রে, গর্ভাবস্থার ক্ষেত্রে, শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ক্ষেত্রে, এবং এম লুকাস টেন ওষুধ খাওয়া গুরুত্বপূর্ণ পরামর্শ। এসব প্রশ্নের উত্তর জানতে হলে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এম লুকাস টেন এক, এম লুকাস টেন কিভাবে কাজ করে। এম লুকাস টেন একটি রাসায়নিক বার্তাবাহক, লিউকোট্রিনের ক্রিয়াকে অবরুদ্ধ করে কাজ করে। এটি হাঁপানি প্রতিরোধ করতে এবং অ্যালার্জির লক্ষণগুলো থেকে মুক্তি দিতে শ্বাসনালীতে প্রদাহ হ্রাস করে। দুই, কিভাবে ব্যবহার করবেন এম লুকাস টেন। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন, এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন, চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। এম লুকাস টেন খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে, তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো। তিন, এম লুকাস টেনের পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণ বমি বমি ভাব, মাথা ব্যথা, ডায়রিয়া, বমি। চার, আপনি যদি এম লুকাস টেন নিতে ভুলে যান, আপনি যদি এম লুকাস টেনের একটি ডোজ মিস করেন, যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন। যদি আপনার পরবর্তী ডোজের সময় ফিরে যায়, মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান, ডোজ দ্বিগুণ করবেন না। পাঁচ, লিভার রোগের ক্ষেত্রে, গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে এম লুকাস টেন ব্যবহার করা উচিত। এম লুকাস টেনের ডোজ সমানের প্রয়োজন হতে পারে, অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই রোগীদের মধ্যে এম লুকাস টেনের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায়। হালকা থেকে মাঝারি লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডোজ সামঞ্জস্য করার পরামর্শ দেওয়া হয় না। ছয়, কিডনি রোগের ক্ষেত্রে, আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এম লুকাস টেন ব্যবহার করা নিরাপদ। এম লুকাস টেনের কোনো ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয়। সাত, গর্ভাবস্থায় মহিলাদের ক্ষেত্রে এম লুকাস টেন সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয়। প্রাণীদের গবেষণায় বিকশিত শিশুর প্রতি কম বা কোনো বিরূপ প্রভাব দেখা গেছে, যাই হোক সীমিত মানব গবেষণা আছে। আট, শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ক্ষেত্রে এম লুকাস টেন সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ। সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকির প্রতিনিধিত্ব করে না। এম লুকাস টেন ওষুধ খাওয়ার গুরুত্বপূর্ণ পরামর্শ হাঁপানি প্রতিরোধের জন্য এবং হাঁচি এবং সর্দির মতো অ্যালার্জির লক্ষণগুলি চিকিৎসার জন্য আপনাকে এম লুকাস টেন নির্ধারণ করা হয়েছে। এটি খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ অপেক্ষাকৃত নিরাপদ ওষুধ। আপনার যদি ব্যায়াম পরিচিত হাঁপানি থেকে, তবে ব্যায়াম করার 2 ঘন্টা আগে এম লুকাস টেন নিন। এটি অবিলম্বে কাজ করে না এবং আকস্মিক শ্বাসকষ্ট থেকে মুক্তি দিতে ব্যবহার করা উচিত নয়। হঠাৎ শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করতে আপনার রেসকিউ ইনহেলার ব্যবহার করুন। আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার বন্ধ করবেন না, এমনকি যদি আপনি ভালো বোধ করেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।